প্রিয় শিক্ষার্থী শুভেচ্ছা নিয়েও গুরুকুল অনলাইন লার্নিংয়ে তোমাদের স্বাগতম আমি মিজান টেক্সটাইল বিভাগের শিক্ষক আজকে তোমাদের সাথে আলোচনার বিষয় পোশাক কারখানায় ব্যবহৃত বিভিন্ন মেশিন অর্থাৎ একটা পোশাক তৈরি করতে গেলে কোন কোন ধরনের মেশিন বা কোন মেশিনে কি কাজ হয় সেই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা হবে প্রথমে আসছে প্লেন মেশিন অর্থাৎ সাধারণত সেলাই করতে যাই আমরা মেশিন দুই ধরনের এক হচ্ছে সাধারণ সেলাই মেশিন অর্থাৎ আমাদের শারীরিক শক্তি দিয়ে যে মেশিনগুলো চালানো হয় সেটা হচ্ছে সাধারণ সেলাই মেশিন আমরা বলি আর ইলেকট্রিক বা কারেন্ট দিয়ে যে মেশিনগুলো চালানো হয় সেটা হচ্ছে ইলেকট্রিক মেশিন বলে থাকি এখন এই ইলেকট্রিক মেশিনের মধ্যে বিভিন্ন প্রকার মেশিন ব্যবহার প্রথমত আসছে প্লেন মেশিন অর্থাৎ সাধারণ সেলাই মেশিনের মতোই কাজ যে মেশিনের মাধ্যমে করা হয় বা সাধারণ সেলাই যে মেশিনের মাধ্যমে সোজা সেলাই বা একটা সেলাই দেওয়ার পরে ওইটা ফোল্ডিং করে আবার যে সেলাই দেওয়া হয় সেটা হচ্ছে সাধারণ সেলাই মেশিনের কাজে তো এরপরে আসছে ওভারলোড মেশিন অভাহ্যানের কাজটা হচ্ছে যখন আমরা কোনো পোশাক কাটি বা পোশাকের অংশ পার্ট বাই পার্ট আলাদা করে কাটা হয় এই আলাদা করে কাটার ক্ষেত্রে দেখা যায় যে ওই পোশাকের কাটা অংশ দিয়ে যে সুতাসমূহ আছে সেই সত সুতাগুলো বের হয়ে আসতে পারে বা বের হয়ে আসে এসে থাকে এই যে বের হয়ে আসার যে প্রবণতা থাকে এই আসমূহ বের হয়ে আসা থেকে রক্ষা পাওয়ার জন্য ওই কাটা অংশ দিয়ে এমনভাবে সেলাই করা হয় যার ফলে ওই যে কাটা অংশ বা কাটা মাথাগুলো ছিল সেগুলো বের হয়ে আসতে পারে না আর এই অভালোক মেশিন দিয়ে সাধারণত এই পোশাকের কাটা অংশটাই শুধুমাত্র সেলাই করা হয় যার ফলে ওই কাটা অংশ থেকে সুতা বেরোবে না এবং পরবর্তীকালে ওই পোশাকের অংশ যখন আমরা এক মেশিন থেকে আর এক মেশিনে নিব বা একটা সেলাই জায়গা থেকে আরেকটা জায়গায় নিব তাতে ওই কাপড়ের কোনো ক্ষতি সাধন না হয় তারপর ছিল কি বাটন হোল মেশিন বাটন হোল মেশিনটা হচ্ছে যখন আমরা যখন আগে বা টেলারিং পদ্ধতিতে এমনভাবে বোতাম ঘর করা হতো করতে হতো এবং সেটা সময় সাপেক্ষ এবং পোশাকের মানটা বা বাটন হোলের জন্য বোতাম ঘরের জন্য যে ঘরটা করা হতো সেটার মান আমাদের পছন্দসই হতো না বা মানটা ভালো হতো না এই কারণেই এক ধরনের মেশিন বা ওই যে বাটনের যে ঢোকার বা ছিদ্র যে পথটা তৈরি করা হয় সেই পথের সাইড সাইড দিয়ে একটা মোটা আকারে বা সেলাই দেওয়া হয় এই সেলাইটাই হচ্ছে বাটন হোল মেশিনের মাধ্যমে দেওয়া হয় এরপরে আসে এই যে বাটন হোল বা বাটন বুতাম ঘর যে তৈরি করা হলো এই ঘর অনুসারে যে বুতাম বা বাটনটা আমরা লাগাবো সেই বাটনটা হাতের সাহায্যে যদি লাগানো হয় তাহলে অনেক সময় এবং শ্রমের ব্যবহার হয়ে দাঁড়ায় তাদের প্রতিষ্ঠানের বা শিল্প কারখানার বর্ধনের একটা লসের সম্ভাবনা থাকে এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য যেমন বাটন হোল মেশিন হয়েছে ঠিক তেমনই বুতাম লাগানোর জন্য বাটন অ্যাটাচিং মেশিন আছে এই হলো বাটন হোল এবং বাটন অ্যাটাচিং মেশিনের কাজ এরপর আসছে লক মেশিন এখন এই ফ্ল্যাট লক মেশিনের যে কাজ সে কাজটা হচ্ছে যে এর সাধারণত পাঁচটা নিডেলে এবং পাঁচটা সুতার দিয়ে কাজ করা হয় অর্থাৎ প্রতি ইঞ্চি সেলাই করতে যায় একটা ফ্ল্যাট লক এক ইঞ্চি জায়গায় সেলাই করতে যায় সুতা লাগতেছেন ষোলো ইঞ্চি অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে পাঁচটা যে ববিন বসানো হয় এবং পাঁচটা নিডেলের মাধ্যমে সেলাইটা তৈরি করা হচ্ছে এই যে সেলাই তৈরি করার সময় উপরের দিকে সাধারণত দেখা যায় যে আমরা যে পলো শার্ট বা টি শার্টগুলা ব্যবহার করি বা আমরা স্যান্ডো গেঞ্জি জাতীয় যে গেঞ্জিগুলো ব্যবহার করি সেই গেঞ্জির বটম সাইডে বা আর্মহোল সাইডে সেলাইয়ের জন্য বেশ ঘন ঘন কিছু সেলাই থাকে এবং নিচের সাইডে দেখা যায় যে দুইটা লাইন শুধু নিচের অর্থাৎ ব্যাক সাইডে কাপড়ের ব্যাক সাইডে দেখা যায় যে দুইটা লাইন দিয়ে সেলাই হয়েছে কিন্তু এর ফ্রন্ট সাইডটা দেখা যায় যে অনেকগুলা সুতা বা অনেকগুলো নিডেলের মাধ্যমে সেলাই করা হয়েছে কিছু কিছু কাপড়ের বা কিছু কিছু নিডেড কাপড়ের ক্ষেত্রে বেশ করে নিডেড কাপড়ের ক্ষেত্রে এগুলো বেশি ব্যবহার হয় যেমন কলারের যে জয়েন্ট দেওয়া হয় কলার জয়েন্টের উপর দিয়ে অর্থাৎ কলারের অংশ এবং বডির মূল অংশের উপর দিয়ে রাউন্ড আকারের একটা চাপ সেলাই জাতীয় সেলাই দেওয়া হয় এই সেলাইগুলো খেলা হয়তো ফ্ল্যাটলক মেশিনে দেওয়া হয় তারপরে এই অনেক সময় যে ভি নেক বা রাউন্ড নেকেরই ফ্রন্ট সাইডে নেকের ডিজাইন করার জন্য ভি আকৃতির একটা ক্রস ক্রস সেলাই দেওয়া হয় এটাও ফ্ল্যাটলকের মাধ্যমে হয় আর্মহোলের উপর দিয়ে আর্মহোল এবং বডির স্লিপ এবং বডির যে জয়েন্টটা হয় এই জয়েন্টের ক্ষেত্রে এবং এই জয়েন্টের উপর দিয়ে একটা টোটাল রাউন্ড আকারে একটা সেলাই হয় সেটা ফ্ল্যাট ফ্ল্যাট ফ্ল্যাটলক মেশিন দিয়ে সেলাই হয় এবং এই এই সমস্ত নির্দিষ্ট কিছু কিছু জায়গায় এই ফ্ল্যাটলক সেলাইটা দেওয়া হয় এছাড়া আছে বারটেক মেশিন একটা পোশাকের নির্দিষ্ট কিছু জায়গা শক্তভাবে সেলাই করার জন্য এই বারটেক মেশিন মোটামুটি এক সিএম জায়গা একটু চৌড়া শক্ত করার জন্য সেলাই করা হয় যেমন পকেটের কিছু অংশ বিশেষ করে জিন্সের প্যান্টের নির্দিষ্ট বেল্ট টের যে লুপ লাগানো হয় সেই বেল্টে পকেটের দুইটা বা তিনটা দুইটা যে জয়েন্ট হয় সেই জয়েন্টের জায়গায় শক্ত করতে লেগ ওপেনিংয়ের যায় শক্ত অবস্থায় সেলাই দেওয়ার জন্য এই মেশিন বারটেক মেশিন ব্যবহার করা হয় তো আমরা দেখলাম যে সেলাই মেশিনের ব্যবহার অর্থাৎ একটা পোশাক কারখানায় প্রধানত কোন কোন ধরনের সেলাই মেশিন ব্যবহার হয় এবং কি কাজ হয় সেই বিষয় নিয়ে আলোচনা করলাম তো আজকে এ পর্যন্তই আগামী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের মাঝে হাজির হব এবং এই তোমরা সকলে গুরুকুল অনলাইন লার্নিংয়ের সাথেই থাকো এবং ভবিষ্যতে আরও নতুন কিছু ভিডিও নিয়ে ভিডিও নিয়ে বা নতুন কিছু কোনো বিষয়ে আলোচনা নিয়ে তোমাদের মাঝে হাজির হব সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ